প্রথমেই বলি আপনাকে খুব মিষ্টি দেখতে লাগছে, ভীষণ সুন্দর লাগছে যে শাড়িটা আপনি পরেছেন তার সাথে ম্যাচিং ব্লাউজ। আচ্ছা, আমার প্রশ্নটা একটু অন্যরকম, সেটা হচ্ছে আমি আপনাকে বহু বছর ধরেই অভিনয় করতে দেখছি। ফার্স্ট আমার মনে হয় আপনি টেলিভিশনে ফার্স্ট আসেন এবং আপনি ক্যারেক্টার রোল দিয়ে শুরু করেছিলেন, বিভিন্ন ক্যারেক্টার রোল দিয়ে। তখন আপনার বয়সটা আরও অনেকটা কম ছিল। এই এত বছরের আপনার জার্নি, এই যে একটা টিকে থাকা ইন্ডাস্ট্রিতে, এইটার মানে রহস্যটা কি, মানে এটা কি করে হতে পারে? আপনি একজন অভিজ্ঞ অভিনেত্রী, শুধু যদি একটা শব্দে বলি সেটা হলো ভীষণভাবে ডিসিপ্লিন থাকা এবং আমার কাজের প্রতি অধ্যাবসায়, যারা আমাকে যে যে চরিত্রে ভেবেছেন তাদের প্রতি অত্যন্ত সম্মানিত সম্মান জানানো এবং সম্মানের সঙ্গে সেই চরিত্রটাকে বাস্তবায়িত করা। আমি যখন একটা চরিত্র আজ পর্যন্ত পেয়েছি, সেটা ছবিতে হোক, সিরিয়ালে হোক, শর্ট ফিল্মে হোক, ওয়েব সিরিজে হোক, আমার সেই মুহূর্তে মনে হয় যখন আমাকে তারা ভেবেছেন, তার মানে তারা আমার উপরে ডিপেন্ড করেছেন, বিশ্বাস করেছেন, তাদের বিশ্বাসটা আমাকে রাখতেই হবে অ্যাট এনি কস্ট। শুধু সেইটা ভেবে আজ পর্যন্ত এগিয়ে গেছি। বাদ বাকি বাবা মার আশীর্বাদ, আপনাদের ভালোবাসা আছে, সেই জন্যই মনে হয়। আমি প্রথম যখন আপনার টিভিতে সিরিয়াল দেখি, শুরু থেকেই কিন্তু আপনার অভিনয় ক্ষমতাটা খুব ভালো ছিল। তারপরে ক্রমশ আমি যখন আমার যখন বয়স বাড়তে লাগলো, আপনারও বয়স বাড়ছে, তখন আমি ক্রমাগত দেখতে লাগলাম যে ভীষণ একটা অদ্ভুত ইম্প্রুভমেন্ট আর ডেভেলপমেন্ট আপনার প্রত্যেকটা ক্যারেক্টারে, মানে প্রত্যেকটা সিরিয়ালে বলুন, মানে অভিনয়তে, মানে আমার প্রচণ্ড ভালো লাগতো। আমি বাড়িতেও খুব আলোচনা করতাম, আর আজকে পর্যন্ত 2023 আপনি এত দূর এগিয়ে এসেছেন সিনেমা এবং সিরিয়াল। আপনার কাছে অভিনয় তো আপনার একটা ভালোবাসার জিনিস অবশ্যই, এটা একটা ডিসিপ্লিন আপনি নিজেই বললেন, আর সিনেমা আর টেলিভিশন এই দুটোর মধ্যে আপনি কি কোনোভাবে ডিফারেন্সিয়েট করতে চান নাকি, মানে দুটো সিনেমাটা মেগা সিরিয়াল বলি, মেগা সিরিয়াল আমার, আমি গ্রুপ থিয়েটারের মেয়ে, তো একটা কথা বলি, আমি জীবনের শেষে আবার গ্রুপ থিয়েটারে ফিরে যেতে চাই, একাডেমি অফ ফাইন আর্টসে একটা অভিনয় করতে চাই। সামনে অনেকগুলো কালো মাথা এবং ওই কালো যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, ওটা তো খুব, তো সেই থিয়েটারটা ছেড়ে এসে আজকে বাধ্য হয়ে পেটেন্টায় বলতে পারেন আমি মেগা সিরিয়ালে কাজ করি। তা মেগা সিরিয়ালটা কিন্তু আমার প্রত্যেক দিনের রিহার্সাল, আর এই যে ছবিতে একটু একটু পার্ট পাই যারা দেন, এটা হলো আমাদের পারফরম্যান্স। থিয়েটারের মানুষ মানে তার অভিনয় ভালোভাবে জানাই কথা। খুব সুন্দর আপনি বললেন আজকে কথাগুলো, ভীষণ ভালো লাগলো, আপনি আরো অনেক দূর এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ আর শুভ নববর্ষ। শুভ নববর্ষ।